হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন উপরে একটু আবার রান্নাবান্না কিছুটা এগিয়ে নিয়ে, তারপরে এসেছি। আর চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের যে বলেছিলাম যে হেয়ার স্পা ঘরোয়া পদ্ধতিতে, সেটা আমি আজকে করব। তো সেই জন্য উপরে চলে এসেছি। চলো একটু শুরু করে দিই, ওটা লাগিয়ে নিই, তারপরে বাকি রান্নাগুলো করবো। সেই জন্য আমি গতকাল মাথায় তেল মেখে নিয়েছি। আর আজকে যে অ্যালোভেরাটা নিয়ে এসে এটা কেটে ভেতর থেকে জেলটা বার করে নেবো এবং তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নেবো। তো চলো, যা যা দিই সেটা তোমাদের দেখাবো। অবশ্যই ফার্স্টে দেখো, আমি একটা খালি বোল নিয়ে নিয়েছি, আর এই যে বাটিটাই দেখতে পাচ্ছ এটাই অ্যালোভেরা, আর দইটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। কারণ দইয়ের একটা যে গোটা গোটা ব্যাপার থাকে সেইটা, আর অ্যালোভেরার থলথলে যে ব্যাপারটা সেটাও মিক্সিতে ভালো ব্লেন্ড হবে। যেহেতু আমি বাড়ির গাছের অ্যালোভেরা নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের লেবু। তো লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দেবো, আর অ্যালোভেরা আর দইটা আমি পরিমাণ মতো দিলাম। এটা প্রত্যেকে নিজের চুলের লেন্থ অনুযায়ী নেবে। তো এখানে আমি 4 পিস লেবু নিয়ে নিচ্ছি। এরপরে আমি পুরো একটা লেবু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মধু। তো মধুটাও 1 চামচ মতো নিয়ে নেবো। তো মধুটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম একটু জমে গেছে, তো মধুটা নিয়ে নিচ্ছি 1 চামচ। তো সেটাও এর সাথে মিশিয়ে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ আমি রস করে নিয়েছিলাম থেতো করে, সেই রসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো এটা নারকল তেল। এটা কিন্তু পিওর, যেটা সালিমার নারকল তেল হয় সেইটা আমি এই কৌটোতে ঢেলে রেখেছি তাই। তো এটাও 1 থেকে 1.5 চা চামচ মতো নিয়ে নেব। আর নারকল তেলটা দেওয়ার পর দিয়ে দেবো যে কোনো একটা কন্ডিশনার। তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। এখানে আমি স্ট্রিক্সের কন্ডিশনার ইউজ করছি। তো এখানে একটা স্যাশে দিচ্ছি, আমার যেহেতু চুলের লেন্থটা খুব বেশি না, তাতেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সিরাম। সিরামও তোমরা চাইলে যে কোনো ইউজ করতে পারো, আবার সিরাম যদি না থাকে তবুও চলবে, যেহেতু এখানে কোকোনাট অয়েল ইউজ করছি। তো সেই জন্য এরপর ভালো করে মিক্সচারটা ব্লেন্ড করে নিতে হবে। তো তারপর দেখতেই পাচ্ছ, চুলটা খুলে নিয়ে দুটো পার্টিশন করে নিতে হবে, মিডিল বরাবর পার্টিশন করে নিয়ে হাফ হাফ চুলে লাগিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে লাগানো। প্রথমে এক সাইডে লাগিয়ে নিচ্ছি, তারপরে অন্য সাইডে ঠিক একই প্রসেসে লাগাবো। এর জন্য প্রথমে চুলে সেকশনগুলো করে নিয়ে নিয়ে প্রতিটা সেকশনে লাগিয়ে নেব, তাহলে পুরো চুলের গোড়াগুলোতে পৌঁছবে। আর ঠিক এইভাবেই লাগিয়ে নেব। দেখো, এই সাইডটা লাগিয়ে নেব, তারপরে ঠিক একইভাবে পরের সাইডটাও লাগাবো। এরপর দেখো, পুরো চুলের রুটে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই সেম একইভাবে এরপর আমি চুলের লেন্থটাতেও লাগিয়ে নেব দুই সাইডে। এরপর পুরো চুলে দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর আমি হালকাভাবে হালকা হাতে পুরো চুলে একটু ম্যাসাজ দিয়ে দেবো। খুব চুল টেনে টেনে করবে না, তাহলে কিন্তু চুল ঝরবে বেশি। আর তারপরে এসে আমি স্টিম দেবো। তো তোমরা চাইলে একটু পরেও দিতে পারো। তো আমার যেহেতু এখন কাজ আছে, আমি রান্না করে এসে চুলে স্টিমটা দেবো। এখন একটা চুলে ক্ল্যাচার দিয়ে চুলটা আটকে নেব। এরপরে আমি চলে যাব রান্নাঘরে। এই যে মুড়ো ঘণ্ট করবো আজকে, তো তার জন্য মাথাটা দেখো ভেজে নিয়েছি, আর ওই যে নিচে বাটিটাই সেটা আলুটাও কেটে রাখা আছে। আর এরপরে কড়াইটা চালিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তো তাতে দিলাম তেজপাতা ফোড়ন, আর এই যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখে, তো সেটাও দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। আর গোবিন্দভোগ চালটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এরপর গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, তো এরপরে ভেজে নিই। তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাও দিয়ে এরপরে ভালো করে চালটা
নেড়ে ভেজে নেব। আর এরপরে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো, দিয়ে ভাজব। আবার আমি একটা মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে আছে গরম মশলা, আদা আর লঙ্কা। তো এই মশলাটা দিয়ে কুশিয়ে নেব এবার ভালো করে। আর আজকে জিরেটা দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি জিরে গুঁড়োটা পরে দেবো। আর দেখতে পাচ্ছ আলুটাও দিয়ে দিলাম। তো এবার চাল, আলু আর মশলা সব একসাথে ভালো করে একসাথে ভাজাও হবে আর কুশিয়েও নেব। তো চলো মশলাটা এবার কুশিয়ে নিই আলুর সাথে। এরপর দেখো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। পরে মাছের যে মুড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এটা রুই মাছের মুড়ো ছিল। পরে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশটা। আর কালারটা সুন্দর হওয়ার জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পাশে যে বাটিটাই দেখতে পাচ্ছ জল, সেই বাটিটার জলটা আমি গরম করতে বসিয়েছি। তো সেই জলটা এবার দিয়ে দিলাম দেখো। আর গরম জলটা দিলেই সবসময় ভালো হয়। তো জলটা আমি একটু বেশি পরিমাণ দেবো যেহেতু চালটা সেদ্ধ হয়ে বাড়বে। তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পর জন্য। সেদ্ধ হয়েও গেছে। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু পোলাওয়ের মতোই হয় জিনিসটা। তো এরপরে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এটা ঢেলেও নিচ্ছি। আর চালটা একটু শক্ত থাকতে নামাবে, না নইলে একদম গলে যাবে। আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। তো সেটা আমার দেখাতে স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই ঘিটা দিয়ে দেবে। এরপরে দেখো রান্না করে উপরে চলে এসেছি আর আমি স্টিমারের নিচে বসেও করেছি। এটা 5 থেকে 7 মিনিট স্টিমটা নেব আমি, তারপরে অফ করে দেবো। তো চলো এখন স্টিমটা নিয়ে নিই। পার্লারের স্পেসটা ছোট, সেই জন্য আমি এখানে ফোল্ডিং স্টিমারটাই কিনেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি স্নান করে এখন ভাবলাম চলো তোমাদের সাথে আমি হেয়ার স্পাটা যেটা করেছি আজকে, হেয়ার স্পাটা তো সকালে দেখিয়েছিলাম। তারপরে স্টিমটা নিয়েছি, স্টিম নেওয়ার পর চুলটা কিছুক্ষণ পর, আর স্টিম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কখনো চুল হেয়ার ওয়াশ করবে না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে হেয়ারটা ওয়াশ করতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ পরই করেছি। তো চুলটা কিন্তু আজকে আমার অনেক সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পাটা করতেই পারো। আর যে আমি স্টিম নিয়েছি সেটা আমি স্টিমার দিয়ে নিয়েছি যেহেতু আমার পার্লার আছে। তোমাদের যাদের নেই তারা তোয়ালে ভিজিয়ে গরম জলে দুবার করে নেবে, গরম জলে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখবে। সেটা কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে গেলে আর একবার গরম জলে চুপিয়ে সেটা মাথায় পেঁচিয়ে রাখবে, তাহলে ওই স্টিমের কাজটা তোয়ালে দিয়েও হয়ে যাবে। তো এইভাবে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো। তো আজকে আর এখন এই যে খাচ্ছি চা, চা খেতে খেতেই ভাবলাম চলো যে আমি হেয়ার স্পাটা করেছি সেটা তোমাদের সাথে দেখানো যাক। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, আর আমার ভিডিওটা যদি তোমাদের কিছুমাত্র হেল্পফুল লাগে তো অবশ্যই কমেন্টসে জানিও যে কেমন লাগলো। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর খাচ্ছি ক্রিম কেকার বিস্কুট। সকালে যে রান্নাটা দেখিয়েছি, তো মুড়ো ঘণ্টটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবে। এর আগেও আমি মুড়ো ঘণ্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি লিঙ্কটা তোমাদের সাথে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আজকেরটাও তোমরা দেখে নিও। তো চলো আজকে চাকরি থেকে ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই বাই।